এই সিলেটি ক মাস আগে পূর্ণ শক্তির নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে এমন পারফরমেন্স ছিল না প্রত্যাশিত। লঙ্কানদের সামনে রীতিমতো আত্মসমর্পণ করেছে শান্তর দল। প্রশ্ন উঠেছে ব্যাটসম্যানদের টেস্ট টেম্পারমেন্ট নিয়েও। শান্ত, লিটন, দীপু, জয়রা যেখানে ব্যর্থ হয়েছেন, সেই একই উইকেটে বাংলাদেশের বোলারদের ব্যাটিং অনেকের কাছেই হয়েছে প্রশংসিত। প্রথম ইনিংসে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়ে 57 রানে 5 উইকেট তুলে নেয় টাইগার বোলাররা। তবে সেখান থেকে আসল টেস্ট খেলা শুরু করেন কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয় ডি সিলভা। এই দুই ব্যাটারের 202 রানের পার্টনারশিপের উপর ভর করে 280 রানের সংগ্রহ পেয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসও অপ্রতিরোধ্য ছিলেন লঙ্কান ব্যাটাররা। ওপেনার করুণারত্নের ব্যাট থেকে আসে 52 রান, এরপর আবারও ধনঞ্জয় ও কামিন্দু মেন্ডিসের যুগলবন্দী। এবার একজনের ব্যাট থেকে আসে 164 রান, আরেকজন করেন 108। অন্যদিকে দুই ইনিংস মিলিয়ে এই দুই ব্যাটারের রানটাই স্কোরবোর্ডে তুলতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে 87 রান করে দুই ইনিংসে মোট 92 রান করে টাইগারদের সর্বোচ্চ রান মুমিনুল হকের। এরপর 28 রান করে জেনুইন ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান জাকির হাসানের। দুই ইনিংসে লিটন করেছেন 25 আর দীপু 18 রান করলেও জয় ও শান্ত করেছেন 12 ও 11 রান। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে এসেছে 44 রান। বোলারদের মধ্যে দুই ইনিংসে তাইজুল ইসলাম করেছেন 53, শরীফুল ও খালেদের ব্যাট থেকে এসেছে যথাক্রমে 27 ও 22 রান। অর্থাৎ যাদের কাজটা ব্যাটিং করা তারাই ভুলে গেলেন নিজেদের দায়িত্ব, আর সিলেট টেস্টে বোলাররা পালন করলেন বাড়তি দায়িত্ব। দলের শীর্ষ রান স্কোরার মুমিনুলের পরের জায়গাটা একজন জেনুইন বোলার তাইজুলের। সিলেট টেস্টে ব্যাটারদের মোট সংগ্রহ 186 রান, আর অন্যদিকে অলরাউন্ডার মিরাজকে নিয়ে বোলাররা রান তুলেছেন 146। এই এক পরিসংখ্যা নিয়ে স্পষ্ট কোথায় দাঁড়িয়ে বাংলাদেশের টেস্ট ব্যাটিং, ব্যাটসম্যানদের সঙ্গে যে দায়টা আছে নীতি নির্ধারকদেরও। তামিম হোসেন, সময় সংবাদ।